বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা বলো। বাবা ওই আমার মোবাইল। হ্যাঁ চাই না। আচ্ছা মেহের চাই। হ্যাঁ মেহের তোমার মোবাইল চাই? হ্যাঁ বাবা। আরে গত মাসেই তো দিয়েছিলাম ওই কালারফুল মোবাইলটা যাতে অনেক রকমের লাইট জ্বলে আর ওতে কত রকমের মিউজিক বাজে, তাই না? না বাবা আমার আসল মোবাইল চাই। হ্যাঁ আসল মোবাইল? মেহের আসল মোবাইল নিয়ে তুমি এখন কি করবে? বাবা ওতে গেম থাকে, মুভিজ থাকে, সংস থাকে, তারপর পাজেলও থাকে, খুব মজা হয়। মেহের মোবাইলের জন্য তুমি এখন ছোট, ছোট ছেলেমেয়েরা মোবাইল নাই না। তুমি একটু বড় হয়ে গেলে না তখন তোমায় দারুণ একটা মোবাইল এনে দেবো। হ্যাঁ বাবা আমার বার্থডে আসছে তো, আমি এক বছর বড় হয়ে যাব, তখন তুমি গিফটে আমার মোবাইল দিয়ে দিও। আরে ওই রকম বড় নয়, যখন তুমি এত বড় হয়ে যাবে তখন এনে দেবো। না বাবা আমার এখনই চাই। মেহের সোনা ছোট ছেলেমেয়েরা জেদ করে না, মানবকে দেখো কত বোঝেও মোবাইলের জন্য মানা করছে, তাই না মানব? হ্যাঁ বাবা। এক্সকিউজ মি, আর আমার মোবাইলও দরকার নেই, আমি মোবাইলের জন্য জেদও করবো না, আমি খুব বুদ্ধিমান আর ভালো ছেলে না, আমার কাছে যা আছে আমি তাতেই খুশি। দেখলে শেখো, মেহের মানবের থেকে কিছু শেখো, কত বোঝেও সব সময় সব সময় বুদ্ধিমানের মতো কথা বলেও। মেহের এখন আমরা ছোট, আর ছোটদের মোবাইল ব্যবহার করতে নেই। তুই এখন ছোট, আমি বড় হয়ে গেছি, মনে নেই? পরশুই তো মা বললো আমি বড় হয়ে গেছি, সব কাজ নিজেই আমি করতে পারি, তাহলে আমি ছোট কি করে হলাম? আমার মোবাইল চাই তো চাই। ওই খেলনা মোবাইল চলবে যাতে সাউন্ড হয় আই আই ইউ আই আই ইউ? তোর ওই পিচকারি মোবাইল চলবে যাতে আমরা ওই রং ভরে দোল খেলি? মানব দুষ্টুমি করিস না, আমার আসল মোবাইল চাই, আমি ওই আসল মোবাইল নিয়েই ছাড়বো, আর আমার বন্ধু আমায় দেবে বালবীর। বালবীর বালবীর তাড়াতাড়ি এসো এখানে, এবার তুই দেখবি। বালবীর বালবীর আমার মন্টুর মতন একটা মোবাইল চাই। মোবাইল কিন্তু কেন? কারণ আমিও মন্টুর মতন মোবাইলে গেম খেলতে চাই, গান শুনতে চাই, আর অন্যদের সঙ্গে কথাও বলতে চাই। না মেহের আমি তোমাকে মোবাইল দিতে পারবো না। কি? কেন দিতে পারবে না? তুমি তো সব কিছু করতে পারো, তাহলে একটা মোবাইল কেন দিতে পারবে না? না মেহের, বাচ্চাদের জন্য মোবাইল জরুরি বস্তু নয়, বরং তাতে বাচ্চাদের ক্ষতি হয়, ওদের পড়াশোনারও ক্ষতি হয়, আর হ্যাঁ ওদের পড়াশোনা থেকে মনোযোগও চলে যায়। হ্যাঁ তাহলে এবার তুই যদি কিছু বলিস না তাহলে দেখবি। আমি কিছু শুনবো না, আমার মোবাইল চাই, যদি তুমি বন্ধু হও তাহলে আমায় দেবে। না মেহের আমি তোমার বন্ধু, তাই আমি তোমাকে বোঝাচ্ছি যে তোমার জন্য একটা মোবাইল জরুরি বস্তু নয়, তুমি মোবাইলের জন্য জেদি হয়ে গেছো। হ্যাঁ আমি জেদি হয়েছি, আর তুমি আমার বন্ধু হয়ে আমার জেদ পূরণ করবে না? কিন্তু মেহের মোবাইল দেবে কিনা বলো। মেহের ইয়েস আর নো? মেহের হ্যাঁ না না না, আমি তোমাকে মোবাইল দিতে পারবো না। ওকে ফাইন, আজকের পর থেকে আমি তোমার সঙ্গে কথাই বলবো না, আর আমি যতই তোমায় ডাকি না কেন তুমি আসবে না, আর আমরা যদি কোনো প্রবলেমও ফেসে যাই না তাও তুমি আসবে না। আরে আরে কি করছিস? না না বালবীর, আমরা যখনই বিপদে পড়বো তুমি আমাদের বাঁচাতে আসবে। আসবে না। এই তুই নিজের জেদের জন্য আমাকে কেন মারছিস? মন্টুর থেকে আমাকে কে বাঁচাবে? দেখো বালবীর, যখনই মন্টু আমাদের বিরক্ত করবে তখনই তুমি আমাদের বাঁচাতে এসো। এর কোনো কথা শোনো না, এ তো বোকা। মেহের তুমি খুব রেগে আছো, তুমি আমার কথা বুঝতে পারবে না, আমি যাচ্ছি। আরে এ তো সত্যি সত্যি চলে গেল, বাবাও বারণ করছে আবার বালবীরও বারণ করে দিল, তাহলে আমার মোবাইল কে দেবে?
এই নাও, এবার মজা দেখ। ভয়ঙ্কর, একে কাণ্ড করলেন আপনি, আমি এমনটা আশা করিনি। বড়ি ভয়ঙ্কর, শিশুরা কেমন করে পৌঁছবে মোবাইলের মাধ্যমে এই ভয়ঙ্কর লোকে? এভাবে পৌঁছবে, এটা কি করলেন বড়ি ভয়ঙ্কর? যদি ফেলতেই হতো তাহলে ভালো করে ফেলতে পারতেন, লাগে বড় ব্যথা এভাবে পড়ে গেলে। বাবা, আরে মেহের সোনা, এই দেখো, হিয়ার শি কামস, বোর্ডেগাল, বসো। মেহের, একটা কথা বলো, কাল তোমার কোন কেকটা চাই, ফ্রুট কেক না চকলেট কেক? বাবা, তুমি যে কোনো কেক নিয়ে এসো, কিন্তু ওর শেপ যেন মোবাইলের মতন হয়, তাই না মেহের? সরি সরি, এভাবে না হোক সেভাবে, আমি ভাবলাম তুই এইভাবে মোবাইল পেয়ে যাবি। দুষ্ট মানে? মা, এখানে কোনো উৎসবের আয়োজন হচ্ছে? হ্যাঁ, বলতে পারো, কাল মেহেরের বার্থডে। বার্থডে? জন্মদিন বাবা, জন্মদিন। আচ্ছা আচ্ছা, বললো, তুমি বলো তোমার কোন কেকটা পছন্দ? আমার কেক আমি তো কোনোদিনও খাইনি, আর আমার কখনো জন্মদিনও পালন হয়নি। কখনো হয়নি তো কি হয়েছে, এবার থেকে আমরা পালন করব তোমার জন্মদিন। হুম, হ্যাঁ বললো, বলো তোমার বার্থডে কবে? জানি না, কেউ বলে দেওয়ার নেই না। কেউ বলেনি তো কি হয়েছে, আমরা বলছি, তোমার বার্থডে কাল, মেহেরের বার্থডে দিন। হ্যাঁ, আমাদের কাছে ঠিক যেমন মেহের তেমনই বল্লু। আমরা কাল মেহেরের সাথে বল্লুরও জন্মদিন পালন করব। আমরা কেকে লিখে দেব, হ্যাপি বার্থডে টু মেহের এন্ড বল্লু। না বাবা, আমি ওর সঙ্গে আমার কেক শেয়ার করব না। মেহের সোনা, এরকম কথা বলতে নেই, বল্লুও তো তোমার ভাই, তাই না? না, ও আমার ভাই নয়, আমি ওর সঙ্গে আমার কেক শেয়ার করব না, মানে করব না। ঠিক আছে বাবা, করো না। আমরা কাল বড় একটা কেক বানাবো, একদিকে লিখবো হ্যাপি বার্থডে টু মেহের, আরেকদিকে লিখবো হ্যাপি বার্থডে টু বল্লু। নিজের নিজের ভাগের কেক কেটে নেবে। হ্যাঁ দাদা, দাদা, আমি দুটো ভাগ থেকেই খাবো। হ্যাঁ হ্যাঁ, তুই দুদিকের ভাগ থেকেই খাস। মেহের, মেহের, নেটওয়ার্কে স্পেলিং কি হবে? সরি সরি, আমি তো রেডিও নেটওয়ার্কের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম, মোবাইলের নয়। নেটওয়ার্কের স্পেলিং তো একই হবে, ওটা রেডিওই হোক কি মোবাইলই হোক। মানব, মানব, এই দেখো, বান্টি আমার ফোন ভেঙে দিয়েছে, আমি তো হ্যালোও করতে পারছি না, প্লিজ এটা ঠিক করে দাও না। তারটা খোলো। এই না।
আরে আরে এটা কি এটা আরে আমি করছি তো। আরে তুমি তো আমার ফোনটাই ভেঙে দিলে, এবার আমি হ্যালো কি করে করব? এটা কানে লাগাও। হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। তাহলে তার দেওয়া ফোন এখন মোবাইল হয়ে গেল। আরে বাহ, এটা তো এবার মোবাইল ফোন হয়ে গেল। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যালো 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 মানব, তোকে তো তুই বারবার মোবাইলের নাম করে আমার মাথাটা খারাপ করিস না, নাহলে তো তোকে মেরেই দেব। ইচ্ছা করে আমি বলি নাকি মোবাইল? এটা তো ভুল করে মুখ থেকে বেরিয়ে যায়, মোবাইল। চুপ, আর একবার যদি মোবাইলের নাম করিস না তাহলে তোকে খুব মারবো। বার বার মোবাইল মোবাইল বলো না, মনে হচ্ছে মেহেরের মোবাইল ভালো লাগে না। বললু, তুমি মোবাইলের সম্পর্কে কিচ্ছু জানো না, তাহলে তুমি মাঝখানে কেন কথা বলছো? একে তুমি আমার বার্থডেটা ঢুকেছো, তারপর আবার পার্সোনাল ম্যাটার। আরে আমি তো তোমার সাহায্য, কোনো সাহায্যের দরকার নেই। তোমার জন্য আজ আমাকে সমস্ত জিনিস শেয়ার করতে হয়, যেমন লিভিং রুম, আমার বেড, আমার বুকস, আমার ডাইনিং টেবিলের সিট, আর এখন আমার বার্থডেও। হ্যাঁ, এই বছর আমি আর বার্থডে পালনই করব না। আরে কিন্তু শোন, আমার সঙ্গে একদম কথা বলবে না, আর তুইও। তুই তো কথা বলছিস, আমি তো তখন থেকে শান্তই বসে আছি। তাহলে ওকেও তোর সাথে বসা, আমি যাচ্ছি। এসো বসো। কি করে মেহেরকে মানাই? হ্যাঁ চঞ্চল পরীকে ডাকি। চঞ্চল পরি, আমাদের হয়ে গেছে কথা কাটাকাটি, চলে এসো তাড়াতাড়ি। প্রজা প্রতি এসে গেছে, প্রজাপতি এসে গেছে, প্রজাপতি। আনন্দে থাকো বালবীর। কি হয়েছে বালবীর? চঞ্চল পরি, আমার আর মেহেরের কথা কাটাকাটি হয়েছে। হ্যাঁ কেন? মোবাইলের জন্য, মেহেরের মোবাইল চাই, আর বালবীর না করে দিয়েছে, কারণ মোবাইল তো ভালো নয়, তাই খুশি হয়। ঠিক আছে, তোমার উপহারের ব্যবস্থা এই চঞ্চল পরি করবে। ঠিক আছে। হে রানী পরি, শক্তি চমৎকারী, মেহেরের মন ভালো করা দরকার, তাই চাই সুন্দর একটা উপহার। এবার এই উপহারটাকে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন মেহেরের কাছে রেখে দিও। যখন মেহের সকালে উঠে এই উপহারটা দেখবে তখনও খুব আনন্দ পাবে। হ্যাঁ চঞ্চল পরি, উপহার পেয়েও খুব আনন্দিত হবে। আর হ্যাঁ চঞ্চল পরি, কালকে আপনিও আসবেন, আমার উপহারগুলো আপনাকে দেখাবো। তোমার উপহার? কেন, তুমিও কি উপহার পাবে নাকি? হ্যাঁ চঞ্চল পরি, আমি প্রথমবার জন্মদিন পালন করব। আরে বাহ, এটা তো খুব আনন্দের খবর। আর পৃথিবী লোকে জন্মদিন খুব ধুমধাম করে পালন করা হয়, আমি জানি বালবীর। একটা মিষ্টি কেক থাকে, তার উপরে মোমবাতি দেয়া থাকে, আর ফু ফু করে সব মোমবাতি নিভিয়ে ফেলতে হয়, আর তারপর গান গেয়ে। চঞ্চল পরি, এখানে থেকে আমি সব বুঝে গেছি যে জন্মদিন কি করে পালন করে। বালবীর, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, এই আনন্দের খবরটা আমি পরিলোকের সবাইকে বলবো। আমি খুব খুশি হয়েছি বালবীর, আমি খুব 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 খুশি হয়েছি। আমিও খুব আনন্দিত চঞ্চল পরি। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো, আনন্দে থাকুন চঞ্চল পরি। প্রজা প্রতি উড়ে গেল প্রজাপতি। চঞ্চল পরি, পৃথিবী লোক থেকে যাচ্ছে খবর নিতে বালবীরের।
তারাও ডুবা ডুবা। সবার জন্য চিন্তা করো তুমি, শুধু আমাদের দিকেই মন দাও না। না, এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ডুবা ডুবা এরকমই কথা। যাই হোক, এখন এটা বেশি দিন চলবে না। তোমার এই অসাবধানতা না একদিন তোমায় খুব ভোগাবে, দেখে নিও। আরে হ্যাঁ, আর তখন দেখবে আস্তে যেতে শুধু আনন্দে থাকো আনন্দে থাকোই বলতে থাকবে। আনন্দে থাকুন রাগী যেদি পড়ি, আনন্দে থাকো ডুবা ডুবা এক, আনন্দে থাকুন ধন্দপুরি, আনন্দে থাকুন। কি হয়েছে রাগী যেদি পড়ি, আপনারা তো রেগে আছেন কেন? ধন্দপুরি, এই কথাটা তুমি ডুবা ডুবার কাছে জিজ্ঞাসা করো। ধন্দপুরি ভুল হয়ে গেছে আমার, বলিনি আমি আনন্দে থাকো রাগী পড়ি, আনন্দে থাকো যেদি পড়ি। আচ্ছা, ইচ্ছে করে তুমি আমাদের এড়িয়ে যাবে আর তারপর বলবে একটু ভুল হয়ে গেছে তোমার। আরে কিন্তু ডুবা ডুবা এক, ভুল তো তোমার হয়েছে, এর শাস্তি তোমায় পেতেই হবে। আরে কিন্তু রাগী যেদি পড়ি, আপনারা একদম চিন্তা করবেন না, আমি ডুবা ডুবা এককে বুঝিয়ে দেব, ও যেন সব সময় আপনাদের আনন্দে থাকুন আনন্দে থাকুন বলতেই থাকে। হ্যাঁ ধন্দপুরি, আনন্দে থাকুন রাগী যেদি পড়ি, আনন্দে থাকুন, আনন্দে থাকো ধন্দপুরি। ধন্দপুরি, এ আপনি কি করলেন? আমি সেবা করি রানীপুরীর, সময় নষ্ট কেন করব রাগীপুরীর যেদিপুরীর সেবাতে? ডুবা ডুবা এক, তুমি চিন্তা করো না, আমি আমার জাদু দিয়ে সব ঠিক করে দেব। আরে কিন্তু দাঁড়াও, রানীপুরী এমন কিছু করুন যাতে ডুবা ডুবা এক সব সময় বলে আনন্দে থাকুন আনন্দে থাকুন, আনন্দে থাকুন রাগীপুরী, আনন্দে থাকুন যেদিপুরী, আনন্দে থাকুন ডুবা ডুবা, আনন্দে থাকুন রাগীপুরী, আনন্দে থাকুন যেদিপুরী, আনন্দে থাকুন ডুবা ডুবা, আনন্দে থাকুন রাগীপুরী, আনন্দে থাকুন যেদিপুরী, আনন্দে থাকুন ডুবা ডুবা। অবস্থা খারাপ করে দিয়েছে ভয়ঙ্কর পুরি আমার, নিজে নিশ্চয়ই ব্যবস্থা করে নিয়েছে কোথাও একটা শোবার। অকর্মণ্য, ছোট একটা কাজও বিশাল মনে করো তুমি, এতক্ষণে এই কটা মোবাইল বানিয়েছ। শব্দ কষে কি নেই আপনার, একটা শব্দ ধন্যবাদ, ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ চাই তোমার। আর একটা ধন্যবাদ দেব না, আজকের জন্য হয়ে গেছে অনেকটা ধন্যবাদ। অকর্মণ্য একটা, চলো তাড়াতাড়ি চলো, পৃথিবী লোকে গিয়ে মোবাইল বিতরণ করতে হবে ওদের। দেবো আমরা মোবাইল ওই স্কুলের বাচ্চাদের, যে বাচ্চা মোবাইল নেবে সেই বাচ্চাই হয়ে যাবে বশপরী ভয়ঙ্করের। যখনই সেটা জানতে পারবে বালবীর, বাচ্চাদের সে তখনই বাঁচাতে আসবে ভয়ানক লোকে শিগগির। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.